बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अस्सलामु अलैकुम। सुप्रिय शिक्षार्थीरा, तुम्हारा निश्चय भलो आछो। अल्हम्दुलिल्लाह, आमिओ भलो आछि। तो रंगपुर गवर्नमेंट गार्लस स्कूलेर पक्ष थेके जे क्लासगुलो अनलाइने देया हच्छे सेगुलो तुम्हारा देखछो तो? हाँ, जेहेतु करोनाकालीन समय आमरा तोमादेर थेके विच्छिन्न आछि, কাজেই আমাদের এই পাঠগুলো ক্লাসগুলো দেখলে তোমাদের পাঠে সহায়ক হবে বলে আমার বিশ্বাস। তাই তো বরাবরের ন্যায় আবারও তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আমি মঞ্জুমা বেগম, সহকারী শিক্ষক, রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আমি আজকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের সঙ্গে আছি বাংলা সাহিত্যের একটি গদ্য নিয়ে। তো কি গদ্য আমরা পড়ব তা একটু স্ক্রিনে দেখে নেই। এই যে ছবিগুলো দেখছি, সে ছবিগুলো কি এখানে ত্রাণ দিচ্ছে? এখানে একটি রিক্সা উল্টে গেছে, সেটা কি ছেলেরা উঠিয়ে দেওয়ার চেষ্টা করছে। এখানে এই আলোড়িত ঘটনাটি আমরা সবাই জানি যে মাকে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছে, ডালিতে করে মাথায় করে নিয়ে যাচ্ছে। এখানে মাদার তেরেসার যে সেবামূলক কাজ সেটা দেখতে পাচ্ছি। তো সব মিলে এই কাজগুলো কি ভালো কাজ না খারাপ কাজ? অবশ্যই তোমরা উত্তর দেবে ভালো কাজ। তো এই ভালো কাজগুলো কোত্থেকে হয়? আমাদের বিবেক বোধ থেকে এই ভালো কাজগুলো হয়। আর এই বিবেক বোধকে কে জাগ্রত করে? নিশ্চয়ই তোমরা বলবে শিক্ষা। তো আজকে পাঠের বিষয় কি হতে পারে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। আজকে পাঠের বিষয় কি? শিক্ষা ও মনুষ্যত্ব, এবং লিখেছেন কে? মোতাহার হোসেন চৌধুরী। তো এখানে তোমরা এই মনুষ্যত্ব লেখাটি শব্দটি একটু দেখে নেবে। তোমরা অনেকেই ভুল করো এটা, এই যে জফলা দেও না অনেকে, আবার অনেকে তয় তয় দাও। হ্যাঁ, আর এখানে লেখো মোতাহার হোসেন, আসলে মোতাহার না, উনি হচ্ছেন, ওনার নাম মোতাহার হোসেন চৌধুরী। তো শিক্ষা মনুষ্যত্ব একটি প্রবন্ধ, এর প্রত্যেকটি বাক্য হচ্ছে বিশ্লেষণধর্মী। কিন্তু আমাদের যেহেতু অনলাইন ক্লাস, আমরা পুরোটাই খুব বেশি আলোচনা করতে পারবো না। ইনশাল্লাহ যদি আমরা স্কুলে সময় পাই সেটা করে নেব। তো এই পাঠে তোমরা কতটুকু শিখবে বা কি শিখতে পারবে সেটা একটু দেখে নাও। তোমরা লেখক পরিচিতি বলতে পারবে, নতুন নতুন শব্দের অর্থ বলতে পারবে, মনুষ্যত্ব বিকাশে যে শিক্ষার ভূমিকা সেটা ব্যাখ্যা করতে পারবে। তো এবারে আমরা একটু লেখক পরিচিতি দেখে নেব। মোতাহার হোসেন চৌধুরীর জন্ম 1903 খ্রিস্টাব্দে কুমিল্লায়। তার পৈতৃক নিবাস হচ্ছে নোয়াখালী জেলা। তার পেশা অধ্যাপনা। তার প্রবন্ধ গ্রন্থের নাম সংস্কৃতি কথা। তিনি একটি পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন যেটি ঢাকা থেকে প্রকাশিত হতো, শিখা পত্রিকা। এবং তার দুটি অনুবাদ গ্রন্থ আছে উল্লেখযোগ্য অনুবাদ গ্রন্থ, সেটা কি? সুখ ও সভ্যতা। তো এবারে আমরা কিছু শব্দার্থ দেখব, যে শব্দার্থগুলো জানলে আমাদের পাঠে সুবিধা হবে। নিগড়, নিগড় হচ্ছে শিকল বা বেরি। তিমির, তিমির হচ্ছে অন্ধকার। খুদপিপাসা, খুদপিপাসা হচ্ছে ক্ষুধা ও তৃষ্ণা। এরপরে আমরা দেখব ফতুর, ফতুর হচ্ছে নিঃস্ব বা সর্বশান্ত হওয়া। এই যে দেখো নদী ভাঙ্গনে তার সবই গেছে, বাড়ি ঘর জমে জিরাত, তাকে বলা হচ্ছে নিঃস্ব। আর এটা হচ্ছে পিঞ্জিরাবদ্ধ, পিঞ্জিরবদ্ধ অর্থাৎ খাঁচায় বন্দি, বন্দি অবস্থায় এটাকে পিঞ্জিরাবদ্ধ বলা হচ্ছে। এরপরে আমরা চলে যাব মূল পাঠে। মূল পাঠটিতে লেখক প্রথমেই বলেছেন যে জীবসত্তার ঘর থেকে মানব সত্তার ঘরে উঠবার মই হচ্ছে শিক্ষা। তো এখানে আমরা কিছু ছবি দেখছি যে এখানে একটি দোতলা ঘর, সিঁড়ি দিয়ে উপরতলায় উঠতে হবে। এই সিঁড়িটাকে লেখক মই হিসেবে কল্পনা করেছেন। এবং এই জীবসত্তাকে টিকিয়ে রাখার জন্য যে আমাদের খাদ্য দরকার, সে খাদ্যের এখানে আমি কিছু ছবি দিয়েছি। তারপরে কি? মনুষ্যত্ববোধ,
এই মানব সত্তা, এই মানসিকতা কোথা থেকে আসবে? বিবেক বোধ থেকে আসবে। তো এটা কিসের মাধ্যমে অর্জিত হয়? শিক্ষার মাধ্যমে। তো এই জীব সত্তা অর্থাৎ এই দোতলা ঘরের নিচেরটি, যেটি না হলে আমরা উপরেরটি কল্পনাই করতে পারি না, তাহলে জীব সত্তার যেমন প্রয়োজন এবং জীব সত্তার চাহিদা যখন পূর্ণ হয়ে যাবে তখনই কিন্তু আমরা মানব সত্তার ঘরে উন্নীত হব। তো আসলে আমরা জীব সত্তাকে টিকিয়ে রাখতেই সদা ব্যস্ত এবং জীব সত্তাকে টিকিয়ে রাখার জন্য কিন্তু আমাদের দরকার অর্থ। আর আমরা এই অর্থ চিন্তায় এতই ব্যাকুল হয়ে আছি যে আমাদের ন্যায় অন্যায় বোধ, ভালো মন্দ, এটু এটি আমাদের বিবেক থেকে হারিয়ে যাচ্ছে। এবং এটা কিন্তু করতে পারে, এটা কোথা থেকে আমরা পাবো? বিবেক বোধ জাগ্রত হবে, এই যে মই, মইটাকে বলা হচ্ছে শিক্ষা, এই শিক্ষাই পারে আমাদের বিবেক বোধকে জাগ্রত করতে এবং এই যে মানব সত্তার ঘরে উঠিয়ে দিতে। কিন্তু তার পূর্ব শর্ত হচ্ছে যে আমাদের চাহিদাটা সীমার মধ্যে থাকতে হবে। আমাদের জীব সত্তার চাহিদা যদি অসীম হয় তাহলে আমরা মনুষ্যত্বের স্বাদ থেকে বঞ্চিত হব। তো আমরা ব্যাখ্যায় দেখি, মানুষের জীবনকে একটি দোতলা ঘরের সঙ্গে তুলনা করা হয়েছে। নিচতলাটি হচ্ছে জীব সত্তা আর উপরের তলাটি মানব সত্তা। জীব সত্তা জীবনের সাধারণ অস্তিত্ব। জীব সত্তার প্রয়োজনে মানুষ কি হয়ে যায়? স্বার্থকেন্দ্রিক হয়ে পড়ে। খুদ পিপাসার দিকটি এখানে প্রধান হয়ে ওঠে। এর মধ্যে থাকে জৈবিক চাহিদা এবং অর্থ চিন্তা। আর মানব সত্তা হচ্ছে মানুষের চিন্তা, চেতনা ও মননশীলতার রণক্ষেত্র। এর মধ্যে থাকে মানুষের চিন্তা, বুদ্ধি, সত্য, সুন্দর ও মননশীলতার সুকুমার বৃত্তিগুলি। এ দুটি সত্তার সমন্বয় সাধন করতে পারে কেবল শিক্ষা। কারণ জীব সত্তা কেবলই অর্থ চিন্তায় বা অন্য চিন্তায় বন্দী থাকে, কিন্তু অর্থ সাধনাই যে জীবন সাধনা নয় তা মানুষকে ভালো করে বুঝিয়ে দেয় কে? শিক্ষা। শিক্ষা দীক্ষার ফলে সত্যিকার মনুষ্যত্বের স্বাদ পেলে অন্ন বস্ত্রের সমাধান সহজ হতে পারে। শিক্ষার আসল কাজ মূল্যবোধ সৃষ্টি। তাই শিক্ষা একদিকে যেমন পারে অন্ন বস্ত্রের চিন্তার বেরি উন্মোচন করতে, অন্যদিকে পারে মনুষ্যত্ব লোকে পৌঁছে দিতে। তো আমরা জানলাম যে আসলে যদি আমরা প্রকৃত শিক্ষা অর্জন করতে পারি তাহলে সেটি আমাদের কি করবে? অর্থ চিন্তাও দূর করবে, আবার কি হবে, মনুষ্যত্ব লোকেও পৌঁছে দেবে। এরপরে আমরা দেখব যে অর্থ চিন্তার নিগড়ে সকলে আমরা বন্দী হয়ে আছি, বন্দি। লেখকের মতে মানুষের জীব সত্তাকে টিকিয়ে রাখতে অধিক মনোযোগী আমরা, ফলে অর্থ চিন্তা আমাদের সারাক্ষণ ব্যস্ত রাখে। অর্থ চিন্তায় ব্যস্ত মানুষ প্রকৃত মনুষ্যত্ব অর্জনে সক্ষম নয়। অর্থাৎ অর্থ মানুষের জীবনে অবশ্যই দরকার, কিন্তু এই চিন্তায় ব্যস্ত মানুষ জীবনকে উপভোগ করতে ব্যর্থ, ফলে জীবনের প্রকৃত রস আস্বাদন করা তার পক্ষে সম্ভব হয় না। তো আমরা এখানে দেখতে পেলাম যে আসলে আমরা সবাই কিন্তু অর্থ চিন্তায় নিমগ্ন হয়ে আছি, নিগড়ে বন্দী হয়ে আছি, কারণ আমাদের চাহিদাটা অসীম। রবীন্দ্রনাথের মতে কি, যাহা চাই তাহা ভুল করেই চাই, যাহা পাই তাহা চাই না। অর্থাৎ আমাদের চাহিদাটা এমনই অসীম, অর্থাৎ একটি চাহিদা যখনই পূর্ণ হবে আমরা আরেকটার দিকে হাত বাড়িয়ে দেব। কাজেই আমরা অর্থ চিন্তার নিগড়েই বন্দী হয়ে আছি, ফলে যে মনুষ্যত্বের স্বাদ আমরা দোতলা উঠব সেই কি ইচ্ছাও আমাদের নেই এবং আমরা সেটা লাভ করতে পারি না। ফলে কি, ভালো মানুষ হওয়া, মানবিক মানুষ হওয়া, মনুষ্যত্ববোধ জাগ্রত হয় না, ফলেই সমাজে নানা রকম অশান্তি বিরাজ করে। মানুষ নীতি নৈতিকতা থেকে দূরে সরে যায়, সৎ অসৎ ভালো মন্দের বিবেক বোধ মানুষ হারিয়ে ফেলে, ফলে শুধু চাই চাই আর চাইয়ের মধ্যেই আমরা বন্দী থাকি। এরপরে আমরা দেখব যে কারারুদ্ধ আহারতৃপ্ত মানুষের মূল্য কতটুকু। লেখক বলেছেন যে আমাদের যদি আমরা জীব সত্তার ঘরেই বন্দী থাকি তাহলে তো আমাদের খাওয়া পড়া হলেই চলে, তাহলে আমাদের কি এই বন্দী থেকেও যদি আমাদেরকে খাওয়া পড়া ঠিক মতো দেয় আমরা খুশি, কিন্তু তাই কি না, আমরা তা হই না। কারণ কি, এখানে যে আমাদের স্বাধীনতা দরকার। পাখি যেমন কি বন্দী থাকে কিন্তু তাকে দানা পানি দেওয়া হয়,
তাই কি সে বন্দি থাকতে চায়? একটু ফাঁক পেলেই কিন্তু ফুরুত, ঠিক না? তো যার জন্য আমরা কি করব, যে আমাদের দরকার স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, যেটা কি তোমরা বই পড়লে অর্জন করতে পারবে, বুদ্ধির স্বাধীনতা এবং আত্মপ্রকাশের স্বাধীনতা। চিন্তার স্বাধীনতা থাকতে হবে, কারণ আমার বিবেকবোধ যদি জাগ্রত হয়, আমি ভালো মন্দের প্রভেদ বুঝতে পারি, তাহলে আমার দ্বারা কোনো কুকর্ম হবে না। ঠিক বুদ্ধির স্বাধীনতা, বুদ্ধি খাটিয়ে যদি কাজ করা যায়, ভালো মন্দ বুঝতে পারে, অবশ্যই সে মন্দের দিকে ধাবিত হবে না। এবং আত্মপ্রকাশের স্বাধীনতা, এবং নিজেকে ভালো মানুষ হিসাবে প্রকাশ করতে গেলে তার অবশ্যই কি ভালো গুণাবলী থাকতে হবে। এই স্বাধীনতাগুলো যদি অর্জন করতে পারে মানুষ, তাহলে কিন্তু আসল মানুষ হিসাবে গড়ে উঠতে পারবে। এরপরে আমরা দেখি যে শিক্ষার দুটি দিক তিনি উল্লেখ করেছেন, একটি অপ্রয়োজনীয় দিক এবং একটি প্রয়োজনীয় দিক। বলা যায় ব্যঙ্গ করেই তিনি আমাদের আসলে মূল দিকটাকে অপ্রয়োজনীয় দিক বলে বলা বলেছেন, কারণ আমরা কিন্তু এই দিকটাকে কি করি, অবমূল্যায়ন করি। এবং এই যে আমাদের প্রয়োজনীয় দিক, খাওয়া পড়া, বেঁচে থাকা, এ নিয়ে আমরা এতই ব্যতিব্যস্ত হয়ে পড়ি যে আসলে আমাদের এই যে মানবিক গুণগুলো অর্জিত হয় না। ফলে আমরা কি করি, আমাদের ন্যায়বোধ হারিয়ে যায়, অন্যায় পথে, অসৎ পথে আমরা উপার্জন করতে কোনো দ্বিধাবোধ করি না। আর যখনই অন্যায় অসৎ পথে আমরা ধাবিত হব, তখনই কিন্তু সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হবে, মানুষের অবমূল্যায়ন শুরু হবে, মানুষ নীতি নৈতিকতা হারিয়ে ফেলবে, মানুষ অবাধে ন্যাক্কার জন্য খারাপ কাজ করতেই থাকবে এবং সমাজ অধঃপতনে যাবে। তো যার জন্য এই লেখক এটিকে ব্যঙ্গ করেই অপ্রয়োজনীয় বলেছেন, এবং সেটাই কিন্তু আমাদের শ্রেষ্ঠ দিক হওয়া উচিত। এবং যদি শ্রেষ্ঠ দিক হয়, তাহলে আমরা একটা সুন্দর সমাজ গড়ে তুলতে পারবো। তো এই অপ্রয়োজনীয় দিকটি মানুষকে প্রকৃত মানুষ হিসাবে গড়ে তোলে। কিভাবে মনের মালিক হয়ে অনুভূতি ও কল্পনার রস আস্বাদন করা যায়, তা শেখায় এই অপ্রয়োজনীয় দিকটি। অন্য বস্ত্রের শৌখিনতার চেয়ে যে আত্মার মুক্তি বড়, এ বোধটি মানুষের জন্মে। মানুষের মধ্যে বিবেক বোধ জাগ্রত হয়, মানুষ ভালো মন্দের পার্থক্য বুঝতে পারে, ফলে তারা অন্যায়ের কাছ থেকে বিরত থাকে। এরপরে আমরা দেখব যে পিঞ্জিরাবদ্ধ পাখির মতো পাখা ঝাপটাবে কিন্তু উঠতে পারবে না। এটা কার ক্ষেত্রে বলা হচ্ছে, যে যারা একটির মধ্যে বন্দি থাকে, অর্থাৎ জীব সত্তার মধ্যে বন্দি থাকলো, হ্যাঁ, তাহলে কি হবে, কখনোই সে উঠতে পারবে না। কি দরকার তাহলে আমাদের, জীব সত্তা এবং মানব সত্তার মধ্যে সমন্বয় সাধন, দুইটাই দরকার। কারণ আমরা বেঁচেই যদি থাকতে না পারি, অর্থাৎ নিচতলা যদি না হয়, তাহলে তো উপরতলা কল্পনাই করা যায় না। ঠিক যেমনই আমরা বেঁচেই যদি থাকতে না পারি, তাহলে মনুষ্যত্ব বোধের কোনো প্রশ্নই আসে না। তাই তো কি হচ্ছে, যে দুটোরই সমন্বয় যদি সাধন করতে পারে, তাহলে কিন্তু সেটা সম্ভব। তো যদি সমন্বয় সাধন করতে হয়, তাহলে কি দরকার, প্রকৃত শিক্ষা দরকার। এই শিক্ষাটা কি হবে, শিক্ষার কাজ জ্ঞান পরিবেশন নয়, মূল্যবোধ সৃষ্টি। আমরা পড়লাম যে মূল্যবোধ যদি সৃষ্টি করতে পারি, তাহলে কি হবে, যে ভালো মানুষ হিসাবে গড়ে উঠতে পারবে, সমাজে কোনো কুকর্ম করবে না, ফলে কি হবে, যে সমাজ একটি সুন্দরভাবে এগিয়ে যাবে। এবং সমাজ সুন্দর হলেই কিন্তু দেশ সুন্দর হবে। তাই লেখক এখানে বলেছেন যে মানুষ প্রথমে দীপসত্তার ঘরটি অতিক্রম করবে এবং মনুষ্যত্বের আহ্বানে সাড়া দেবে, তবেই সে প্রকৃত মানুষ হিসাবে গড়ে উঠতে পারবে। একটির অভাবে অন্যটি পূর্ণতা পাবে না, আর এই জন্য প্রয়োজন কি, প্রকৃত শিক্ষা। আর এ দুটির যদি সমন্বয় সাধন করা না হয়, তাহলে কখনোই উন্নয়ন সম্ভব হবে না। তাহলে আমরা কি বুঝলাম এই পাঠটি পড়ে, যে আসলে আমাদের কি উন্নয়ন দরকার হলে, আমাদের জীবসত্তা এবং মানবসত্তা দুটোরই কিভাবে সমন্বয় সাধন করতে হবে, এবং সেটা সে সমন্বয় সাধন কে করতে পারবে, প্রকৃত শিক্ষা। এখানে তোমরা যে প্রকৃত শিক্ষা চোখের জল এবং গায়ের জ্বালা দুটোই দূর করতে পারে, কাজেই কি আমাদের অবশ্যই শিক্ষাটা হতে হবে প্রকৃত শিক্ষা। তো আমরা পাঠ সংক্ষেপটা একটু দেখে নিই। পাঠ সংক্ষেপের সঙ্গে আমরা যা আলোচনা করলাম, সেটার কতটুকু সামঞ্জস্যপূর্ণ সেটাও আমরা যাচাই করি। প্রবন্ধটি মোতায়ের হোসেন চৌধুরীর সংস্কৃতি কথা গ্রন্থের মনুষ্যত্ব শীর্ষক প্রবন্ধের অংশ বিশেষ। এটা এই যে গ্রন্থের নাম হচ্ছে সংস্কৃতি কথা, এখান থেকে এটা নেওয়া হয়েছে। মানুষের দুটি সত্তা, একটি তার জীব সত্তা, অপরটি মানব সত্তা বা মনুষ্যত্ব। জীব সত্তা প্রয়োজনে অন্ন বস্ত্রের চিন্তা থেকে মুক্তি, আর শিক্ষা লাভের মাধ্যমে কি হয়, মনুষ্যত্বের বিকাশ ঘটে। শিক্ষার ফলে মনুষ্যত্বের স্বাদ পেলে অন্ন বস্ত্রের সমাধান সহজ হয়ে ওঠে। তাহলে শিক্ষার আসল কাজ কি, মূল্যবোধ সৃষ্টি।
জ্ঞানদান নয়, জ্ঞান মূল্যবোধ সৃষ্টির উপায় মাত্র। একদিকে অন্ন বস্ত্রের চিন্তার বেরি উন্মোচন, অপরদিকে মনুষ্যত্বের আহ্বান, এ দুটির সমন্বয়ে মানুষ প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠে এবং তখনই জীবনের উন্নয়ন সম্ভব। তাহলে আমরা যে পাঠটি আলোচনা করলাম, এই পাঠের সাথে কি পাঠ সংক্ষেপের অবশ্যই মিল আছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মোটামুটি ভাবে পাঠটি আয়ত্ত করতে পেরেছো বলে আমার বিশ্বাস। তো আবারও তোমরা পাঠটি সুন্দরভাবে পড়বে, কারণ বললাম যে এখানে অনেক বাক্য আছে যেটা বিশ্লেষণ ধর্মী, যেটা বুঝতে হবে, ব্যাখ্যা বিশ্লেষণের দরকার। তো আসলে সময় সংক্ষেপের কারণে আমাদের সেগুলি সম্ভব হলো না, তো আমরা পরবর্তীতে চেষ্টা করব আলোচনা করতে। এখন তোমরা বাড়ির কাজ লিখে নাও। লেফাফা দুরস্তি আর শিক্ষা এক জিনিস নয়, বুঝিয়ে লিখো। লেফাফা দুরস্তি আর শিক্ষা এক জিনিস নয়, এটা তোমরা বুঝিয়ে লিখবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, অনেকক্ষণ ধরে তোমরা ক্লাসটি দেখলে, এজন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে অন্য কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।